গাইজ, প্রথমেই জানাই মেরি ক্রিসমাস টু অল। অ্যাকচুয়ালি আমাদের ক্লাবের আজকে 73তম প্রতিষ্ঠা দিবস বা ফাউন্ডেশন ডে, তাই আজ আমাদের ফাউন্ডেশন কাম ক্রিসমাস পার্টি ছিল ক্লাবে। আর এইটা হলো আজকে আমার আউটফিট, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে দেখতে। ঢুকেই ফার্স্টে স্টার্টার কাউন্টারে দাঁড়িয়ে পড়লাম, ছিল বেবিকর্ন পকোড়া, চিকেন পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাইজ, আর এদিকে রয়েছে কফি স্টল। প্রথমেই প্লেট ভর্তি করে নিয়ে নিয়েছি বেবিকর্ন, চিকেন পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাইজ। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আর দেরি না করে তুলে নিলাম একটা বেবিকর্ন মুখে। উফ, হেভি খেতে ছিল, কিন্তু এটা আমার এক্সপ্রেশন দেখলেই তোমরা বুঝতে পারবে। এরপর ট্রাই করে নিচ্ছি চিকেন পকোড়া। টু বি অনেস্ট, চিকেনগুলো সব কয়টা বোনলেস ছিল না, যার জন্য একটু প্রবলেম হচ্ছিলো, বাট টেস্টটা কিন্তু সেই লেভেলের ছিল। আর প্রচণ্ড গরম ছিল, দেখতে পাচ্ছ, ইজিলি খাওয়া যাচ্ছিল না। তার সাথে নিয়ে নিলাম এক কাপ কফি। যখন হয় ফ্রিতে ফুচকা খাওয়ার অফার, তখন কি কোনো মেয়েই সেটা ছাড়তে পারে? আমার তো মনে হয় না, তাই ঝটপট জল ছাড়া কয়েকটা ফুচকা খেলাম। বেশি খেলাম না, কারণ খাসি খেতে হবে, খাসি। এই শীতকালে যেটা সব থেকে স্পেশাল রয়েছে, ক্ষীর পাটিসাপটার লাইভ কাউন্টার। ভাবতে পারছো জাস্ট? পাটিসাপটার ফুল মেকিং প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করছি। অনেক হলো খাওয়া দাওয়া, এবার চলো তোমাদের সাথে একটু ফুল ডেকোরেশনটা শেয়ার করে নিই। এইবার কেক কাটিং এর পালা। এবার একটু জমিয়ে নাচা গানার পালা। এবার মেন কোর্সের পালা, খেতে বসে গেছি আমরা। এখানে দেওয়া স্টার্ট হয়ে গেছে, প্রথমেই দিল ভাত, তারপর দিল ভেজ ডাল। ভেজ ডালটা কিন্তু বেশ দারুণ ছিল, কাজু, কিশমিশ, ভেজি সব কিছু ভরা ছিল। সাথে ছিল ঝুরঝুরে আলু ভাজা আর লেবু, দারুণ কম্বিনেশন। Thank you.
ছিল ফুলকপি রোস্ট, এটাও বেশ ভালো খেতে ছিল। ঝাল আর মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিকঠাক ছিল। আহা, এখনো এডিট করতে করতে জিভে জল আসছে। পাতে পড়ে গেছে একদম গরম গরম খাসি মাটন। পেয়ে গেছি একদম মনপসন্দ খাসির পিস। এবার খাওয়া দাওয়া শুরু করবো আর একদম দেরি না করে। মাটনটা একদম ওয়েল কুক ছিল আর দারুণ টেস্ট ছিল মাটনটার। পাতে ছিল খেজুর, আমসত্ত্ব, কাজু, কিশমিশ দিয়ে চাটনি, আর ছিল পাঁপড়, যেটা খেতে আমি বেশ ভালোবাসি, আর রয়েছে নলেন গুড়ের রসগোল্লা। এত খাওয়া দাওয়ার পরে ডাইজেশনটাও ইম্পর্টেন্ট, তাই নিলাম একটা ফায়ার পান। আজকের ভিডিওটা এই অবধি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করবে। টাটা।